সকাল সকাল বেলপানা রেডি, এই গরমে এগুলোই বেস্ট মর্নিং। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো লাস্ট উইকের তো যেটা শ্যুট করেছিলাম সানডেতে সব কিছু ডিলিট হয়ে গেছিলো, তোমাদের বলেছি শর্টসে। দেখো আমার পিছনে কি সুন্দর ফ্লাওয়ার্স। মানে অনেক চেষ্টা করেছিলাম মানে সে ভিডিওসগুলো রিকভারি করার জন্য, বাট কিছুতেই করতে পারিনি। জানি না কেন কীভাবে কি ডিলিট হয়ে গেছে ফাইল ম্যানেজার থেকে। অন্য যে ব্লগস মানে ভিডিওসগুলো আমি ডিলিট করি ওগুলো আছে, বাট ওই দিনের ভিডিওসগুলোই নেই। তো ঠিক আছে, যেটা গেছে গেছে, আর ওটা নিয়ে ভেবে লাভ নেই। তো নতুন করে আবার ব্লগ করা যাক। তো আজকে হলো সানডে, আজকে অফিসও বন্ধ, 40 ডিগ্রি চলছে গরম। তো এই আর কি, আজকে মানে দেখাচ্ছিলো যে ওয়েদারে যে মিষ্টি হবে বলে, গরম মধ্যেই চলছে, সবাই চলতেই হবে। আর গরমে গাছগুলো কেমন হয়ে গেছে অল্প, আগের মতো নেই গ্রিনারিস। তো স্টিল যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার, চলো। এখানে লঙ্কা ধরেছে, এই যে ব্ল্যাক চিলি। আজকে কি হয়েছে, রৌদ্র তো আছে, গরম তো আছে, বাট মানে একবার করে এসে দিচ্ছে, মানে অল্প মানে ম্যাগ ম্যাগ টাইপ করছে, আবার মানে এসে আবার সেম রৌদ্র আসছে। এইদিকে রেডি ঠান্ডা ঠান্ডা লস্যি ও বানিয়েছে। সব শেষ, কাকরালপুর রেডি, আর এদিকে হচ্ছে ফিশ ফ্রাই। তো আজকের লাঞ্চ এগুলো, ফিশ ফ্রাই, কাকরালপুর আর জল ভাত মানে পাতা ভাত। কড়া করে মাছ ভাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া ডান। ক্যান্ডিকল্প ওয়াক করাতে বেরিয়েছি, তো আজকে তো আমার ফেভারিট লাঞ্চ হয়েছে আন্তা ভাত আর সাথে মাছ ভাজা আর কি বলছিলাম কাকরালপুর। তাই করেছি, আর কালকের অল্প অল্প তরকারিও ছিল, পটল আলু দিয়ে পনির দিয়ে বানিয়েছিলাম কালকে রাত্রে, তো ওটাও ছিল। তো সব মিলিয়ে হয়ে গেছে, মেন লাঞ্চ হলো পান্তা ভাত। সিলিং ফ্যানটা আমাদের একদমই কাজ করছিলো না, স্যান্ড ফ্যানটা তো ঠিকই আছে হাওয়া, বাট সিলিং ফ্যানটা অনেক মানে হাওয়া পাচিয়ে দিচ্ছে, চলছে একের মতো, গরম বেশি পড়েছে তার জন্য আর কি জানি না, বাট ঠিক যাই হোক কারিগরি করে ঠিক করেছে আর কি। তো এখন মোটামুটি একদম ভালো হাওয়া দিচ্ছে সিলিং ফ্যান থেকে। ক্যান্ডিরা হাওয়া তো ঘোরা পেলে আর কিছু চাই না। আরে যে পাখি রানী, পাখি পাখি যে কেন্দু, এই যে পাখি, এই ফ্যানটা ঠিক করেছে পুরো হাই স্পিড। আমরা এসেছি সৎসঙ্গ বিহার ভাঙ্গাগার। তো দেখো এখন নতুন করে জুতো রাখারও জায়গা করে দিয়েছে, তো আমরা এখানেই জুতো রেখে দেন যাচ্ছি। শুধু জুতো রাখার জায়গা নয়, অনেক কিছু সুন্দর করে রিনোভেট করা হয়েছে।
তো আমরা এসে দেখেছি অলরেডি সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে, তো আমরাও বসে পড়েছি। প্রতিষ্ঠা বিনষ্ট করে তোলে তাতে উৎসাহম বৃন্দমিত থাকি বলে অলপ ত্রুটি হব। জয় গুরু। আরতি হয়ে গেছে, প্রসাদের জন্য সবাই লাইন দিয়েছে। প্রসাদ নিয়ে নিয়েছি, ও আছে ছেলেদের লাইনে, মেয়েদের লাইন ছোট ছোট, তাই আমি আগে পেয়ে গেছি। প্রপার টাইমে এসে পৌঁছেছিলাম, তার জন্য সন্ধ্যা আরতি সব কিছুই পেয়েছি, প্রসাদও পেয়েছি। এই হচ্ছে অমর ধাম। গরম, অনেক গরম, বাট তাও এসে অনেক ভালো লাগে। এখানে এসে অলওয়েজ ভালো লাগে, মনটা একদম শান্তি হয়ে যায়, পিস। তো এখনও প্রসাদ পাইনি, আমি একাই দাঁড়িয়ে আছি। ওই যে এসে গেছে, প্রসাদ পেয়েছ? আমরা চলে এসেছি কালাপাহাড় লোকনাথ মন্দির। তো যা ধূপ ধুনো যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। নীতি পুজোতে আমি বাবা লোকনাথের সবসময় করি, আমার ঠাকুরের আসনও আছে, তোমরা দেখেছো সবাই। তো যার থেকে আমরা ধূপকাঠি নিচ্ছিলাম, উনি বলছিলেন যে নেক্সট সানডে মৃত দিবস আছে বাবা লোকনাথের, 2 জুন। তো আসতে বললো, অনেক বড়ো করে উৎসব হয় অলওয়েজই, জানি আমি আগেও এসেছি, সবার আসতে পারিনি, এবার যখন যখন পেরেছি এসেছি। তো দেখো সবাই কী সুন্দর ভক্তি করে পুজো করছে, ঘরে সবাই পুজো করে, বাট মন্দিরে এসে পূজা করারও একটা আলাদাই শান্তি ফিল হয়, তাই না? সিদা ঘরে জল খেয়ে এটা পাতলা যে গরম। মা যাবে বিয়ে বাড়ি, মা রেডি, মামাদের সাথে যাবে। চলে আসলাম ঘরে আমরা। তো বলো কেমন লেগেছে তোমার? ভালো, খুব ভালো। তোমরাও যাও দেখে আসো কিভাবে কি। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও। তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট। চলে এসেছি মা এখানে, আর মা এই যে ক্যান্ডির সাথে খেলা করছে। কি আদর, কি আদর। মার সাথে অল্প বেরিয়েছি, একটু দোকানে যাবে মা, হেঁটে হেঁটে যাচ্ছি সামনে। কি কি গরমে পুরো শেষ। ঘরে চলে আসলাম, আর এদিকে যে মা এসেছে আসার টাইম মোমো, আর এদিকে আইপিএল চলছে, স্যার আইপিএল দেখছে। এই যে কেমন চলছে, কে জিতবে? KKR ভার্সেস হায়দ্রাবাদ। তো গরমের পর ফাইনালি বৃষ্টি আসলো, 11টা বাজে এখন। বা
साथ हो ना हो शायद।